শাশুড়ি 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 এটা টাচ স্ক্রিন জাতীয় এটা মানে জাতীয় ক্যামেরা বলা চলে। জি জি জি, আপনারা সবাই জানে, যার কারণে আমি সব কিছু বলতে চাচ্ছি না। তো এইখানে ডিসপ্লে রুট করা যাচ্ছে এবং এটা হলো টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন, হ্যাঁ, ফটোগ্রাফির জন্য আবার ভিডিওগ্রাফির জন্য একদম পারফেক্ট। এটা স্পেশাল এবং একদম ক্লিন। পরে যে ক্যামেরা দেখাবো 1300D, এটা ভেরি পপুলার একটা ক্যামেরা। আর এটার মধ্যে কিন্তু ওয়াইফাই আছে, D5200 নিকনের, নিকনের D5200 হ্যাঁ। এটার দাম পড়বে, এটা ডিসপ্লে রুট করা যায় একদম ভালো কন্ডিশনের যে ক্যামেরাটা, হ্যাঁ, 24.2 মেগাপিক্সেল যে ক্যামেরাটা, আমার দোকানের লোকেশন হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, 6তলা 52 নম্বর দোকান, ঢাকা, নিউ মার্কেট। নিউ মার্কেট, আচ্ছা। আপনার শপের নাম হচ্ছে স্বপন ক্যামেরা বিডি। আচ্ছা, আজকে ফার্স্ট অফ অল কোন ক্যামেরাতে শুরু করবেন? আমি আজকে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো 550D। এইখানে এই ক্যামেরাটা কিন্তু আপনি মাইক্রোফোন সাপোর্টের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি ভালো ভিডিও বিক করতে পারবেন এবং ফটোশ্যুট করতে পারবেন। এখন সামাজিক অনুষ্ঠানগুলি একদম পারফেক্টলি ভাবে করতে পারবেন। কাছ থেকে দেখা কন্ডিশনটা মাশাআল্লাহ ফ্রেশ আছে। হ্যাঁ, দেখেন আপনি কন্ডিশনটা, ভিতরে দেখেন 550D। আপনারা সবাই জানে, যার কারণে আমি সবকিছু বলতে চাচ্ছি না। তো এইখানে ডিসপ্লে রুট করা যাচ্ছে এবং এটা হলো টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন, হ্যাঁ, ফটোগ্রাফির জন্য আবার ভিডিওগ্রাফির জন্য একদম পারফেক্ট। এটা স্পেশাল এবং একদম ক্লিন। এটা হলো 21,500 টাকা। 21,500 টাকা কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ ফুল ফ্রেশ। এখানে কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড, যেমনটা বলছিলাম, স্ক্রিন রোটেট করা যায়। যারা কিনা যাচ্ছেন ব্লগিং করতে যাচ্ছেন বা ওয়াজ মাহফিল ভিডিও করতে যাচ্ছেন, তারা কিন্তু ক্যামেরাটা দেখতে পারেন। ফর এনিওয়ে যাচ্ছেন ভাই, এটা হলো 21,500 টাকা। 21,500 টাকা 1200D। 1200D এটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য একদম পারফেক্ট, কিন্তু ডিসপ্লে রোটেট না। হ্যাঁ, কিন্তু সেই জন্য আপনি এটা দাম পাবেন আপনি 12,800 টাকা। আচ্ছা স্বপন ভাই, কেউ যদি আমার ঢাকার বাইরে থেকে ক্যামেরা নিতে চায়, তারা কীভাবে নিতে পারে? ঢাকার বাইরে থেকে যারা নিবে স্বপন ক্যামেরা বিডি থেকে, তারা মনে করে 500 টাকা অ্যাডভান্স করবে, বাকি টাকা কুরিয়ান সার্ভিসে দিয়ে তারপরে মনে করে আপনি প্রোডাক্ট নিবে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কোন মডেলটা দেখবো? তারপরে যেটা আমি দেখাবো আপনাদেরকে 660 যে ক্যামেরাটা, হ্যাঁ, 660 ক্যামেরা ডিসপ্লে রুট করা যাচ্ছে, হ্যাঁ, 18 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এইখানে এটা কোনো টাচ স্ক্রিন না। এই ক্যামেরাটার দাম পড়বে আপনার 16,500 টাকা। আচ্ছা, বিয়ার যদি আমি একটু বলি, এই ক্যামেরাতে কিন্তু অতি ফার্স্ট টাইম ব্লগিং করতে শুরু করছি, বা যারা কিনে যাচ্ছেন নতুন ইউটিউব করতে যাচ্ছেন বা নতুন ব্লগিং করতে যাচ্ছেন, তারা কিন্তু এই 660 দেখতে পারেন। এর কিন্তু আপনি একটা লেস লাগালে বুঝবো না যে আপনাকে কী ক্যামেরা ইউজ করতেছেন। সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা ভিডিওগ্রাফি কিন্তু বেশ একটা ক্যামেরা। তবে এটার প্রাইস হচ্ছেন কত ভাইয়া? এইটার দাম পড়বে আপনি 16,500 টাকা। 16,500 টাকা ক্যামেরাগুলোর প্রাইসগুলো তো ভাই কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তাই না? জি 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারপরে যে ক্যামেরাটা আমি দেখাবো আপনাদেরকে, এটা হলো একদম ফাটাফাটি কন্ডিশন, ভালো কন্ডিশন 200D। আচ্ছা আচ্ছা, আপনারা জানেন 24.2 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডিসপ্লে রুট করা যাচ্ছে, টাচ স্ক্রিন, 60 FPS-এ সুমো একদম স্লো মোশনে যে ভিডিওগুলি করতে পারবেন। এটা যারা প্রফেশনাল ভিডিও করে, ফটোগ্রাফি করে, তাদের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, এটার দাম রাখবো 32,000 টাকা। এটা তো ওয়াইফাই সাপোর্টেড এভরিথিং। এটা কিন্তু আপনি চাইলে কিন্তু ছবি ট্রান্সফার করতে, ওয়াইফাইয়ের মাধ্যমে ছবি ট্রান্সফার করতে পারবেন। আর এই ক্যামেরা এক্সট্রা বলা কিছু না, আমি নেক্সট ক্যামেরা ইউজ করছি 200D, মাশাআল্লাহ আমার কাছে ভালো একটা পারফরমেন্স পেয়েছি। তো যারা কিন্তু নতুন ব্লগিং বা ভিডিও করতে যাচ্ছেন, তারা কিন্তু এই ক্যামেরাটা দেখতে পারেন। প্রাইস কেমন চাচ্ছেন ভাই এটা? এটা প্রাইস হলো 32,000 টাকা। 32,000 টাকা 32,000। আচ্ছা, এই ক্যামেরা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কি দিয়েছে? এইখানে এই ক্যামেরাগুলি আপনি 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা আচ্ছা, আর 7 দিনের ভিতরে যদি আপনি কোনো সমস্যা সেটা ঠিক করে দেবেন। ঠিক করে দেবেন, ঠিক আছে। এরপরে আমরা কোন, তারপরে যে ক্যামেরা
আমি দেখাবো এটা এটা 700D কন্ডিশন উপরে ডিপেন্ড করে প্রাইস, যেমন একটু আগে আমি যেটা দেখাচ্ছি এটা হলো 21,000 টাকা আর এটা পড়বে আপনি 20,000 টাকা। এটা এটার কন্ডিশনটা একটু একটু লো সামথিং, যার কারণে এটা হলো 20,000 টাকা। আচ্ছা আচ্ছা ভাইকে ধন্যবাদ, যেই যেটা অর্ডার প্রাইসটা রাখবেন, যেহেতু মায়ের রমজান চলতেছে আমার ভিউয়ার্সে কোনো গিট টিপ রাখতেছেন কিনা? হ্যাঁ রাখতেছি, আমি পরে পরে বলে দিয়েছি। পরে যে ক্যামেরা দেখাবো 1300D, এটা ভেরি পপুলার একটা ক্যামেরা আর এটার মধ্যে কিন্তু ওয়াইফাই আছে, ওয়াইফাই আছে। হ্যাঁ এটা কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড না। হ্যাঁ মাইক্রোফোন সাপোর্টের ক্যামেরা না, কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য একদম পারফেক্ট এবং যে কোনো ফাইল যে কোনো মুহূর্তে আপনি ট্রান্সফার করতে পারবেন যেহেতু ওয়াইফাই আছে। আর এটার দাম লাগবো 14,500 টাকা। 14,500 টাকা ক্যামেরাটা দেখতে কিন্তু ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন, আমার যে ক্যামেরাগুলি আছে এগুলি সবই একদম ফ্রেশ কন্ডিশন। এরপরে যে ক্যামেরা দেখাচ্ছি এটা হলো 4000D, 1300D যেমন 4000D এইরকমই, এটার দামও 14,500 টাকা। এটা মাইক্রোফোন সাপোর্টের, দ্যাট মিনস আপনি যে কোনো ফাইল আপনি ট্রান্সফার করতে পারবেন দ্রুত গতিতে। হ্যাঁ এটা কন্ডিশনটা কিন্তু একদম স্পেশাল কন্ডিশন এই আর কি। এরপরে যেটা দেখাবো D5200 নিকনের, নিকনের D5200। হ্যাঁ এটার দাম পড়বে, এটা ডিসপ্লে রুট করা যায় একদম ভালো কন্ডিশনের যে ক্যামেরাটা, হ্যাঁ 24.2 মেগাপিক্সেল যে ক্যামেরাটা, এটার দাম রাখবো আমি 18,000 টাকা। 18,000 টাকা গেলে আপনাকে একটা নিকন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে মাইক্রোফোন সাপোর্টেড আপনি দেখতে পাচ্ছেন। জি তারপরে যে ক্যামেরাটা আমি দেখাবো D3100, এটার দাম পড়বে আপনার 12,500 টাকা। 12,500 টাকা যারা কিনে নতুন স্টুডিও দিতে যাচ্ছেন, যাচ্ছেন যে স্কুলের পাশে একটা স্টুডিও দিয়ে খুলবেন বা একটা বিজনেস করবেন, তারা কিন্তু নিকন এই ক্যামেরা দেখতে পারেন। এই ক্যামেরা কন্ডিশনও মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশন বলা চলে, সেক্ষেত্রে এটার প্রাইস হচ্ছে কত ভাইয়া? এটা 11,500 টাকা। 11,500 টাকা, 500 টাকা ভাই, 11,000 টাকা করা যায় না? 11,000 টাকা ঠিক আছে, 11,000 টাকা করে দিব, না সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম বডির প্রাইস, এখন আমরা যদি কিছু লেন্স যদি দেখাতে আমার বিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ এখন আমি যে লেন্সগুলি দেখাবো সেই 75-300 যে লেন্সটা, এই লেন্সটা 7,500 টাকা। এরপরে আমি যেটা দেখাবো 75-300 নিউ কন্ডিশন 8,500 টাকা, একদম নিউ কন্ডিশন। এটা তো আইএসও না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিউ কন্ডিশন, এটা হলো 8,500 টাকা। তারপরে যেগুলি দেখাবো 18-135 যে লেন্স, হ্যাঁ আইএসটা, এটা আমি বিক্রি করে থাকি 11,000 টাকা। আর যদি 18-135 যেটা এসটিএম যেটা, এটা যদি আপনি নেন তাহলে 14,500 টাকা। এটা ওয়েট অ্যাঙ্গেল না? হ্যাঁ 22,000 টাকা লাগবে, তবে এটা একদম নতুন কন্ডিশন আমি আমার শোরুম থেকে দিচ্ছি, যেহেতু স্বপন ক্যামেরা বিডি নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। 14,500 টাকা। যারা কিন্তু নতুন ব্লগিং করতে যাচ্ছেন বা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন, আমি সাজেস্ট করবো এই লেন্সটা নেওয়ার জন্য। এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, হ্যাঁ পুরো চার পাঁচটা ফুল একসাথে আসবে আর কি। সেক্ষেত্রে প্রাইস চান্সের ভাই আরেকবার বলে দেন। 14,500 টাকা। এরপরে ভাই আর তারপরে যেটা ইয়াংনো যে লেন্সগুলি, হ্যাঁ আইসটা যদি আমার কাছে নেন তাহলে পড়বে এটা 5,000 টাকা। 5,000 টাকা, হ্যাঁ 5,000 টাকা। ক্যাননের, আর ক্যাননের যদি নেন আইসটা তাহলে সেটা পড়বে আপনার 6,500 টাকা। 6,500 টাকা। আর যদি ক্যাননের এসটিএমটা নেন, হ্যাঁ এসটিএম যে লেন্সগুলি যদি নেন, এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে যে লেন্সগুলি এখানে আছে। হ্যাঁ যেমন মনে করেন আপনি ক্যাননের যে এসটিএম, এটা আপনার 9,000 টাকা। আর যদি মনে করেন আপনি আবার 75-300 যদি নেন কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এটা পড়বে আপনার 8,000 টাকা। তারপরে আপনি কিট লেন্সের যেগুলি আপনি কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এটা পড়বে আপনার 4,000 টাকা। তারপরে যদি আপনি এই 18-55 যে এসটিএম যে লেন্সগুলি আছে, হ্যাঁ যেটা পপুলার এসটিএম লেন্স, এইটার দাম পড়বে 5,500 টাকা। পাঁচশো টাকা একদম পারফেক্ট যেটা। হ্যাঁ তারপরে এই যে আপনার এইগুলি লেন্স দেখতেছেন যে ক্যাননের প্রাইম লেন্স, এসটিএম, তারপরে মনে করেন 75-300, এগুলি সবই কিন্তু লেন্স, মানে মোট কথা আপনাদের সব ধরনের লেন্সই পাওয়া যায় কি, ভিডিও করে দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি ভিডিওটা, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম।
بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب